আসসালামু আলাইকুম এভরিওয়ান। দূরের কিংবা কাছের যে যেখানেই আছেন না কেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও একটি ভিডিও দেখার জন্য। আশা করি আমার বন্ধুরা এবং আমার ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার যারা যারা করেছেন সকলে ভালো আছেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার ভিডিওটি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তাছাড়া আপনি চাইলে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করতে পারেন। ব্যাচেলর ভাই বন্ধু যাই বলেন না কেন, ওরা সবসময় একটা আফসোস থাকে যে ওদের কথা আমরা মনে রাখি না, বা ওদের কথা মাথায় রেখে আমরা কোনো প্রকার আইটেম বা রেসিপি যাই বলেন না কেন আমরা করি না। কিন্তু আজকে আমি ব্যাচেলর ভাই বন্ধুদের কথা মাথায় রেখে একটি রান্না আমি শেয়ার করছি, সেটা হলো ভর্তা। মজাদার যে ভর্তাটি, শীতের দিন এই ভর্তাটি খেতে খুবই ভালো লাগে। আমি শিম এবং আলু এবং তিনটা কাঁচামরিচ একসাথে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ এবং শুকনো মরিচ একসাথে ডলে নিচ্ছি। তাছাড়া ধনে পাতা তো আছেই, সেটা দিয়ে ভালোভাবে লবণ দিয়ে ডলে নিচ্ছি। তারপর যে সিদ্ধ করা শিম আলুগুলো সেগুলো চটকে নিচ্ছি। এই ভর্তাটা অসম্ভব মজাদার, তাছাড়া খুবই অল্প সময়ে নিরিবিলি আপনি করতে পারবেন। শুধু ব্যাচেলর ভাই বন্ধুদের কথা বলছি না, আপনি যখন কাজের অত্যন্ত চাপে থাকবেন তখনও এই আইটেমটি করতে পারেন। ধরেন আপনি মার্কেটে গেলেন বা কোনো একটা জরুরি কাজে গেলেন, বাসায় এসে আপনার রান্নার কিছুই করার নেই, তখন আপনি শিম এবং আলুটা সেদ্ধ দিয়ে বাকি কাজটা সেরে শুধু এভাবে ভর্তাটা বানিয়ে নেবেন। জাস্ট হয়ে যাবে আপনার মজাদার ভর্তা। আমি সবগুলো আলু শিম এভাবে আস্তে আস্তে চটকে নিচ্ছি। আলুর দানাটা যেন একদম মিহি হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই তো, আপনি যদি সরিষার তেল দিয়ে ভর্তাটা খেতে চান তাহলে তেল ইউজ করতে পারেন, সরিষার তেলটা কাঁচা ইউজ করতে পারেন। এ পর্যায়ে আমার ভর্তাটা চটকানো হয়ে গেছে, তাই আমি সেটা এখন তেলে দিয়ে নিব। আমি কি করেছি, একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে তারপর যে চটকানো ভর্তাটা আছে সেটা তেলে দিয়ে দিব। আস্তে আস্তে এই ভর্তাটা শিম এবং আলুর মিশ্রণ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, তাছাড়া লবণ তো আছেই, এগুলো দিয়ে আমি এটা মিক্সড করে তেলে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে অল্প অল্প ভাজা ভাজা করে তারপর আমি নামিয়ে ফেলবো। এভাবে আস্তে আস্তে একদম হাই হিটে ভাজতে হবে। আপনারা চাইলে না ভেজে শুধুমাত্র সরিষার তেল দিয়েই খেতে পারেন, যার মুখে যেরকম টেস্ট। আমার কাছে মনে হয়েছে যে এটাই সত্যি বলতে কি বেস্ট হবে, তাই আমি এটা করেছি। আপনি চাইলে ওভাবেই করুন। তাছাড়া গতবার আমি শুধু কাঁচা সরিষার তেল দিয়েই ভর্তাটা বানিয়েছি, তাই ভাবলাম যে এভাবে আমি বন্ধুদের সাথে শেয়ার করি, দেখি কেমন হয়। যাই হোক, মজাদার ভর্তাটা অলরেডি রেডি হয়ে গেছে, তাই আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গরম গরম যে ধোঁয়াটা উঠছে, সেইটা স্বাদটাও ঠিক সেরকমই হবে। এই তো রেডি হয়ে গেছে আমার মজাদার ভর্তা। গরম গরম ভাতে যখন এই ভর্তাটা নেওয়া হবে তখন তো খেতে অসাধারণ লাগবে। বুঝতেই পারছেন ভর্তাটা দেখে কতটা টেস্ট হবে। আশা করি আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আবারও সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।